হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাবিল রান্নাঘর অ্যান্ড ব্লগ আপনারা সবাই কেমন আছেন আমরা অনেক ভালোবাসি আজকে আমার জমজমাট খাবার নিয়ে আসলাম আর কিছু ড্রেসের কালেকশন নিয়ে আসলাম আজকের খাবারে ছিল আমার কবুতরের মাংস বেগুন দিয়ে মাছ আর পাতলা মুসুরের ডাল সাদা অবশ্যই আছে সাদা ভাত খুবই মজাদার খাবার সবগুলি খাবার শুধু খাচ্ছি আর মোটা হচ্ছি আসলে কবুতরের মাংসটা আমাদের ম্যাডাম দিয়েছে আমার সাথে জব করে উনি আমাদের প্রিন্সিপাল স্যারের ওয়াইফ ম্যাডামে আসলে অনেক ভালো আর আমরা আসলে সবাই মিলেমিশে একসাথে কাজ করি আর এটাই আসলে উচিত করাটা এখানে মা দিয়ে দিচ্ছে ভাত সবাইকে আস্তে আস্তে করে আর ম্যাডামকে আসলে বলবো ম্যাডাম আমার ভিডিওর মাধ্যমে আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি আসলে ধন্যবাদ দিয়ে ছোট করার মতো কিছুই নেই তারপরও হয়তো বা ভালো লাগবে তার জন্য আমার ইচ্ছা ছিল আমি কবুতরের মাংসটার রেসিপিটা দেখাবো আর শুরু থেকে কিভাবে আমি এটাকে পরিষ্কার করলাম বা রান্না করলাম সবগুলো দেখাতে ম্যাডাম আপনিও জানেন স্টুডেন্টদের একজাম ছিল যার কারণে আর দেখাতে পারলাম না আর অবশ্যই আমি অনেক খুশি যে গিফট আসলে পেতেও ভালো লাগে এবং গিফট দিতেও আমার কাছে ভালো লাগে দুইটাই আর আমার ছেলের জন্য আসলে ম্যাডাম এগুলো দিয়েছিল তো আমার ছেলেও আসলে অনেক খুশি যদিও বা নাবিল কবুতরের মাংসটা এত একটা পছন্দ করে না তারপরও খুশি ও ওর বাবার কাছে বলল। বাবা যখন ফোন দিয়েছিল যে বাবা তুমি জানো আমুর ফ্রেন্ড আমাকে কবুতরের মাংস এনে দিয়েছিল আম্মুর সাথে জব করে ম্যাডাম আর যাই হোক না কেন আমি আসলে আমার মা বাবা সবার সাথে এটা শেয়ার করে খেলাম আমি তো একবারই বললাম যে সব কিছু আসলে সবার সাথে শেয়ার করে খাওয়াটা আমি অনেকটাই পছন্দ করি আর কবুতর দুটো ছিল খুবই হৃষ্টপুষ্ট খুবই সুন্দর খুবই ভালো আর এটা খেতেও কিন্তু ভীষণ মজার ছিল যেহেতু মা রান্না করলো আর আসলে কি বলবো ম্যাডাম তো বললামই ম্যাডামকে অনেক ধন্যবাদ দিলাম যে যাই দেখ না কেন গিফট তো গিফটে পাঁচ টাকার একটা কলম হলো কিন্তু এটা অনেক ভালো আর আমার ফ্যামিলি সবাই অনেক মজা করে খেলো সবাই ম্যাডামকে অনেক ধন্যবাদ দিল আমি আসলে চাইছি আমার যে ভিডিওতে সব আপু বা আছে তারা সবাই আসলে আমার বা সবাই আসলে আমার ভিডিও দেখে এবং অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে তাদের সবাইকে আমার ভিডিও মাধ্যমে আমি ধন্যবাদ জানাচ্ছি আর এখানে কিছু জামা কাপড় নিয়েছিলাম আমি আমি তিনটা ড্রেস কিনেছিলাম এখানে এই যে এটা ছিল বাটিকের চণ্ডী বাটিক বলে নাকি এখানে এই যে কিছু চণ্ডী বসানো আছে ড্রেসটা খুবই সুন্দর লেগেছিল আমার কাছে একটু লাইট কালার আসলে সবসময় লাইট কালার ভালো লাগে না সবসময় ডিপ কালারও ভালো লাগে না আর আমার আসলে অনেক ড্রেস যে ড্রেসগুলো আমার নিজেরও পরা হয় না বা আমার আসলে গায়েও আসে না তার জন্য নতুন করে কিছু ড্রেস বানাচ্ছি আর তার জন্য ভাবলাম যে আপনাদের সাথে সাথে শেয়ার করি আসলে যখন ভিডিওতে বসি অনেক সময় অনেক উল্টাপাল্টা কথা বলে পেলি বা অনেকটা সমস্যা হয়ে যায় কথা বলতে এটাই আসলে স্বাভাবিক কারণ আমরা যারাই ক্যামেরার সামনে আসি না কেন বা ভয়েস দিই না কেন তখন আসলে একসাথে বসে এত কথা বলা দেখা যায় ভুল তো হবেই কারণ মানুষ মাত্রই তো ভুল শয়তানেরও হয়তো বা মনে করি আমরা শয়তানের ভুল নেই আর এই যে ওন্নাটা এটা হলো ওন্না আপনারা আমাকে অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন যে কেমন হলো আর যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে প্রতিদিনের মতো বলবো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু বলবেন না আর এই যে পেদ্দুস লোন লোনটার কাপড়টাই যে এটা হচ্ছে কামিস্টার এত সুন্দর মানে কাপড়টা অনেক সফট আমার অনেক ভালো লেগেছে এগুলার প্রাইস ছিল ছয়শো টাকা করে আর যেটা চণ্ডী বাটিক ছিল ওইটা ছিল প্রায় সাতশো টাকা জানি না কি কম হচ্ছে না কি বেশি হচ্ছে কিন্তু তারপরও আমার কাছে অনেক ভালো লাগলো আর এটা হচ্ছে প্যান্টের কাপড় দেখেন এই যে এই অনেক সফট কাপড়টা যার কারণে আমার কাছে ভালো লাগলো পিনটা যেমনই হোক না কেন কাপড়টা যদি ভালো হয় অবশ্যই ভালো লাগে পরে আসলে আরাম পাওয়া যায় আর এটা হচ্ছে আরেকটা ড্রেস আর এটা হলো ড্রেসটার ওড়না এই যে খুবই সুন্দর ওড়নাটা এটা প্যান্টের কাপড় এই যে খুবই ভালো আমরা আসলে যারা প্যান্ট বলি তারা প্যান্ট যারা স্যালোয়ার বলে তারা স্যালোয়ার আর এটা হচ্ছে জামার এই যে জামার কাপড়টা আমার বোনরা দেখাচ্ছে সুন্দর করে আর এই যে ডিজাইন আর এই যে এটা হচ্ছে স্লিপ এই যে স্লিপের কাপড়টা তো আজকের জন্য আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই লাইক দিবেন